নতুন ছবির জন্য প্রস্তুতি নিয়ে কাজ শুরু করবেন চিত্রনায়িকা পরিমণি। কয়েকদিন আগে অবকাশ যাপনে চীনে গিয়েছিলেন তিনি। সেখান থেকে ফিরে সিলেটে একটি বিজ্ঞাপনের শুটিংয়ে অংশ নেন। 25 মে সিলেট থেকে ঢাকায় ফিরেন তিনি, আর 1 জুন থেকে নতুন ছবির কাজ শুরু করবেন এই অভিনেত্রী। পরিমণি বলেন, নতুন সিদ্ধান্ত নিয়েছি, এখন থেকে যে কোনো ছবির কাজ বুঝে শুনে নেব, আর ছবি সাইন করে শুটিংয়ে চলে যেতে চাই না। চরিত্র বুঝে বাসায় ছবির কাহিনী পড়ে মানসিক একটা প্রস্তুতি নিয়ে কাজ শুরু করতে চাই। এই যেমন সামনে 5 দিন কোনো কাজ রাখিনি, 1 জুন নতুন ছবি বাহাদুরি শুরু করব, তাই চরিত্রের প্রস্তুতির জন্য 5 দিন অন্য কোনো কাজ করছি না। দর্শককে ভালো একটি ছবি উপহার দিতে চাই, সেভাবেই নিজেকে তৈরি করছি। বাহাদুরি ছবিটি পরিচালনা করছেন সুবিক হাসান। এ ছবিতে পরিমণি ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন জায়েদ খান, সাইমন সাদিক, মৌ খান, উমেশ সৌদাগর। ছবিটি প্রযোজনা করছেন SS মাল্টিমিডিয়া। সচিন সেলিমের স্বপ্নজাল, মালেক আফসারির অন্তর্জালা ও শওকাতের নদীর বুকে চাঁদ ছবিটি ছবি দিনটি মুক্তির অপেক্ষায় রয়েছে।